হ্যালো ফ্রেন্ডস, এই প্রথমবার আমি তোমাদেরকে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে নর্থ বেঙ্গল NGP-র যে সোলো ট্রিপ আমি করেছি ট্রেনে, সেটাই শেয়ার করব এই ব্লগে। 19th August রাত 11:20 পদাতিক এক্সপ্রেস B-1 কোচে আমার সিট ছিল। তো প্রথম প্রথম একটু ভয় লেগেছিলো, একা যাব, কেউ থাকবে না, সবসময় মা বাবাকে নিয়ে গেছি বা আত্মীয় স্বজনকে, বাট এবারে একা আছি যেহেতু, তো প্রথমে একটু ভয় লাগছিল যে কেউ থাকছে না, অন্যরা যারা থাকবে প্যাসেঞ্জার তারা কেমন হবে, কোঅপারেট করবে কি না। বাট টু বি ভেরি অনেস্ট, দে আর ভেরি কোঅপারেটিং। আমার পাশে বেশ কিছু ফিমেল ছিল, তো আমার কোনো অসুবিধা হয়নি, আর যারা মেল ছিল তারাও খুব কোঅপারেটিং ছিল। তো 11:20 যেহেতু ট্রেন টাইমে ছিল আর বেশ স্পিডে চলছিল, রাতে অ্যাজ ইউজুয়াল সেরকম ঘুম হচ্ছিল না ট্রেনের আওয়াজে, বাট খুব সকালে 5টার সময় উঠে এই সাইডের যে সিনারিগুলো, প্রকৃতির সব কিছু এনজয় করছিলাম। এসি কোচ থাকায় জানলাটা ক্লোজ ছিল, তাই একদম প্রত্যক্ষ হয়তো লক্ষ্য করতে পারছিলাম না, বাট এই কাচের মাধ্যমে যেইটুখানি দেখতে পেয়েছি আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। ট্রেন ছুটে চলেছে গতিতে, এবার 9:20 ট্রেন NGP-তে ঢুকল। বাইরে দেখি জিজু দাঁড়িয়েছিল আমার জন্য, তো জিজুকে নিয়ে আমরা সামনেই একটা হোটেল থেকে একটু ব্রেকফাস্ট করে নিলাম, এরপর পালার নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দেওয়া। অবশ্যই নেক্সট ডেস্টিনেশন কী তা জানার জন্য আমার ব্লগ চ্যানেলটা ফলো করো। থ্যাংক ইউ।